আমি এটি দেখতেছি ফোনে। হ্যাঁ ভাই, কোদাল দিয়ে মাটি দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে খেলা আছে, আমরা খেলার মাঝে যাব, তাড়াতাড়ি। আর কি জানে ঢোকা লাগবে রে, আপনারা কেউ চিল্লা চিল্লি করবেন না, দাগের ভিতর ঢুকবেন না। সবাইকে অনুরোধ করে বলতেছি, আপনারা কেউ দাগের ভিতর ঢুকবেন না। খেলা এতটা খেলার কিন্তু সবাইকে আমি অনুরোধ করে বল, আপনারা কেউ দাগের ভিতর ঢুকবেন না। আপনাদের এলাকার কিন্তু দুইটা ছেলে আছে, দুইটাই কিন্তু ছোট দাদা ভাইয়া। আমাদের ছেলেগুলো হয়তো কবরের ভিতর ঢুকেছে, ওদেরও ভাগ আছে, কিন্তু আপনাদের এলাকার গুলো জীবনে ঢুকে নাই। একটা মানুষের শ্বাস নিঃশ্বাস এক মিনিট, দেড় মিনিট, দুই মিনিটের উপর হইতে পারে না। দাদা ভাইয়া, সবাইকে অনুরোধ করে বলবো, আপনাদের এলাকায় হোটেলে পোলট্রি মুরগির মাংস দিয়ে ভাত খাইতে গেলে একজন একশো টাকার নিচে হয় না। দাদা ভাইয়া, ছয়টা মানুষ হোটেলে চারটা ভাত খাবো, তার জন্য তার কাছে টাকা আছে দাদা ভাইয়া? কেয়ামতের আগ পর্যন্ত আমার দাবি আছে, কারণ আমরা এখানে কোনো ঔষধ বা কোনো তাবিজ বিক্রি করতে আসিনি। ছয়টা মায়ের বিকাশ নাই, যে কোনো একজন। আর বিশেষভাবে অনুরোধ, আপনারা কেউ বর্তমান দড়ির ভিতরে পা রাখবেন না এবং দড়ির ভিতরে আসবে না। বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাদের পা দড়ির ভিতরে আছে দড়ির ভিতর থেকে একটু সরিয়ে নেন, না তো ওনাদের কষ্ট হবে। যারা ভিতরে যাচ্ছে তাদের কষ্ট হবে। দেখো তো কোন জায়গায় নিঃশ্বাস নিতেছে নাকি, দেখো তাহলে গুয়াতে মাথা দিয়ে দেখো। একশো সাতচল্লিশ টাকা সবাই পূরণ করবেন। আমার ওস্তাদ বলে গেছে একশো সাতচল্লিশ। তুমি দেখো অবিশ্বাস নিচ্ছে নাকি, দেখো একশো সাতচল্লিশ টাকা পূরণ দিয়ে যাই কথা বললেন, তাহলে ওর কাছে ছুটে গেল উনি শোনার লেগে। হ্যালো, হ্যাঁ আপনারা কেউ ভিতরে ঢুকবেন না, এখনো তবে দাদা ভাইয়া, সন্ধ্যার পর আমি কোন খেলা দেখলু
হাই।